শাহনাদের নামে শুধু জেনা করে বলে বলে শাহনাদ চুপ হয়ে যাবে? এই কথা বলছেন না কেন? আগে প্রমাণ করুন। আমার আমার কানে যেদিন এসছে, আমি সেই দিনে যিনি বলেছেন কথাটা তার কাছে ডাইরেক্ট ফোন করেছিলাম। মুজাদ্দিদের আওলাদ আমরা সম্মান করি, সঙ্গে সঙ্গে ফোন করবো, ভাইজান আপনি এই কথাটা বলেছেন, মন্তব্যটা করেছেন, প্রমাণ দেবেন তো? বললেন ভাই আপনি এতে আসেন, দরবারে আসেন, কথা হবে। একুশে আশ্বিন এ গিয়েছি, এক জায়গায় বসে হাসি ঠাট্টা করেছি, খাওয়া দাওয়া করেছি। আমি পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, যে ভাইজান বলেছেন উনিও ছিলেন আব্দুল কাদের, পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান, ওনার দরবারে বসে দোতলায় বসে ইয়ার কি ঠাট্টা হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে এলাম। ওনার সঙ্গে আমার শত্রু থাকবে কেন? একটা ভিডিও আছে, তাই না? খুব মারধর করতেছে বেদে, প্রমাণ করেন। আজ থেকে সাত থেকে আট বছর আগে বলেছিলাম একটা গাড়ি দেবো, বলেছিলাম না? কেউ যদি প্রমাণ করাতে পারে, এটা আমার ফ্যামিলিগত সমস্যা, এটা মানে শ্বশুর বাড়ির লোকেরা চক্রান্ত করে এটা করেছিল যাতে আমার সম্মানটা শেষ হয়, এই জন্য তারা লক্ষ্য করে এটা করেছিল, অশান্তি করে এটাই করেছিল, আপনার শালিশালারা এগুলো করেছিল বদমাইশি করে, সেটা সেটাও নিয়েছিল, অন্য কেউ না, এই আমাদের মতো স্টেজধারী একটা প্লেয়ার। এটা ভাইরাল করার পেছনে কে ছিল? স্টেজধারীর একটা প্লেয়ার, সে রিপোর্ট আছে আমার কাছে। কি লেখা হয়েছিল? শাহনাজ ভাইয়ের, শাহনাজ ভাইয়ের কুকীর্তি হাস। তারপরে হেডিং দেখতে পাচ্ছি, সব আমার কাছে আছে, জেনা করতে যে ধরা খেয়েছে। এখন দেখি সেই কোম্পানি সেই ভিডিও নিয়ে, আর এখনকার একজন পীরজাদা ভাই বলেছে জেনা কর, তার সঙ্গে জুড়ে দিয়ে এবার ব্যবসা শুরু করেছে। এই কথা ঠিক বলতেছেন? আপনি জোরে বলে ভাই, তখন ছিল ওই একটা গাড়ি দেবো বলেছিলাম, যেহেতু নতুন আবার একটা ভাষণের সঙ্গে বক্তৃতার সঙ্গে যোগ করেছে, তাই আমার মাথা ফিরিয়ে সঙ্গে একটা গাড়ি, তার সঙ্গে মাথা ফিরি, প্রমাণ করতে হবে যে জেনার ওটা। অন ক্যামেরায় বলে গেলাম, ও বললা সবাই বললি, যা ইচ্ছা তাই বললি, হয়ে গেল বাবাজি, যার মনে যেটা এসছে মুখে এসছে বললি, হয়ে গেল, প্রমাণ সাপেক্ষ নাই, প্রমাণ করে কথা বলবো। আর শাহনাজ যে কটা কথা বলবে অথেন্টিক দলিল দিয়ে কথা বলবে। ভাইরা আমার নজরের যুবকেরা, তাহলে বিশ্ব নবী কি বলেছিলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখাল আল জান্নাহ, এটাই ছিল রাসূলুল্লাহর অপরাধ। কারণ এই কলেমা পড়লে মিথ্যা বলতে পারবে না, এই কলেমা পড়লে সুদ খেতে পারবে না, এই কলেমা পড়লে জেনা করতে পারবে না, এই কলেমা পড়লে মেরে কেটে খাওয়া যাবে না, এই কলেমা পড়লে মদ খেতে পারবে না, এই কলেমা পড়লে আপনার ওই থাইল্যান্ডে মহিলা ভাড়া করে হোটেলে থাকা যাবে না। বিশ্ব নবীর এই বাণীতে, এই বাণীতে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বয়কট করেছিল। ক বছর? তিন বছর। বিশ্ব নবী একাকী হয়ে গেল। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী ভঙ্গুর হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, বিষম্মিত হবেন না, যারা আপনাকে খারাপ বলছে আসলে ওদের ক্যারেক্টারটা আমি আল্লাহ ভালো করে জানি, তাই আমি আল্লাহ বলছি আপনি চিন্তিত বিষম্মিত হবেন না, ওদেরকে পদরণিত লাঞ্ছিত করার দায়িত্বটা আপনার নয়, আপনার কাজ আপনি করে যান, অর্থাৎ সত্যের দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছে যান। আমি আল্লাহ বলছি ওদেরকে নিষ্পত্তি, ওদের ধ্বংস করার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার জোরে হবে না? কারণ আমি আল্লাহ হক, আমার প্রচারক হলেন আপনি। একবার জোরে বলবেন না? আমার ভাইজান বলছিলেন না, একদম চিন্তা করবে না, সবর করো, আমি কোশ্চিন কালে ওই নিয়ে একবার আমি ভাবিনি। কথা বুঝতে পারছেন? কোনো সুক্ষ্মতা নাই, ব্যাপার হয়েছে কি বলেন? ওই সে পূর্ব দিক থেকে একটা পীরের আমদানি হয়েছে, তো ফয়েজ ওইখান থেকে চলতে, আমার নজনের যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, বিশ্ব নবী একাকী একাকী থাকলেন, আল্লাহ পাক হাবিবকে বললেন হাবিব আপনি চিন্তিত বিষম্মিত হবেন না, আপনার সঙ্গে এই আরববাসী না থাকলেও আমি আল্লাহ আছি। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না, সুবহানাল্লাহ। ও নজনে
যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা ও বোনেরা আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে দণ্ডায়মান। এমন সময় দুইজন কাফের একদিকে আর একজন দুইজন কাফের একদিকে আল্লাহ নবীর মোবারক গলাতে ওন্না জড়ানো ছিল, চাদরটাকে ওন্নাটাকে পেঁচিয়ে আল্লাহ নবীকে টানতে শুরু করলে ও নজরেরা মুরুব্বিয়ান গলেরা দয়ার নবীর জবান মোবারকটা বেরিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া সিদ্দিকে আকবরকে আমার আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হলো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়লে, সকলের সঙ্গে এমনি করে টানা হেঁচড়া করে রাসূলুল্লাহকে ছাড়ালেন বটে, কিন্তু আমার নবী বেহুশে জমিনে পড়ে গেলেন। হযরতে আবু বকর থেকেছিলেন বলে আবু জাহেল সহ ওই পাঁচ ছজন মিলে হযরতে আবু বকরকে এমন মারা মেরেছিলেন। আবু বকর সিদ্দিক বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, বিশ্ব নবীকে বাঁচানোওয়ালাও ব্যক্তিটাও বেহুশ, রাসূলুল্লাহও বেহুশ, আবু বকরও বেহুশ। এমন সময় সংবাদ দিয়ে দিলেন, ও আবু বকরের আবু খুয়াফা চলে যাও, তোমার ছেলেকে মেরে মার্ডার করে রেখে দিয়েছে, কাবার সামনে ফেলে রেখেছে, মোহাম্মদ সুসলামকে বাঁচাতে গিয়েছিল, মোহাম্মদ সুসলামকে ছেড়ে দিয়ে তোমার ছেলের উপরে রাগ ঝেড়েছে। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আম্মা জান ছুটে ছুটে এসে দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে রয়েছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে আছে। শেরে খোদা হযরতে আলী ছোট অল্প বয়সের ছেলে হযরতে আম্মা জান ফাতেমাকে সঙ্গে করে নবীকে টেনে টেনে নিয়ে যায়। আল্লাহ নবীকে পাশ গৃহে নিয়ে রেখে দিলে আল্লাহ নবী বেহুশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আব্বা জান ঘরেতে নিয়ে চলে গেলেন, সেবা সুস্থ করতে লাগলেন। আবু বকরের জ্ঞান ফিরে এলো। হযরতে আবু বকর সর্বপ্রথম চোখ খুলে বলেছিলেন, কাইফান নবী কাইফান নবী, আম্মা জান আমার নবী কেমন আছে? একবার জোরে হবে না? কি মা নবীর জন্য হযরতে আবু বকর মার খেয়েছে, আর আমরা দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের রাহবার, পাঁচ হুজুর কেবলাকে আমরা আমাদের রাহবার, আমাদের পীর বলে মানি। পাঁচ হুজুর কেবলাদের আওলাদদের কেউ যদি গালি দেয়, তার জন্য যদি লাঞ্ছিত হতে হয়, এতে অসুবিধা কি আছে? এই কথা বলছেন এখানে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষদের গালাগালি করবে, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বংশের মানুষের ইলমের জাহাজকে যারা ইলমের কলসি বলবে কটুক্তি করবে, তাদের প্রতিবাদ করতে গিয়ে যদি শাহনাজকে চেনা খোর তকমা নিতে হয়, চেনা খোর তো বড় ছোট, আরো যদি কিছু নিতে হয় নিতে রাজি আছি, কিন্তু দাদা পীরের আওলাদদের উপরে একটা আঘাত আমরা আসতে দেব না। কথা ঠিক না বুঝলে? দাদা হুজুরকে ওই রকম ভালোবাসিলে দিতে পারলি ভালো, না দিতে পারলি খারাপ? ওইরকম ভালোবাসি চা জান হুজুর কেবলারা, ভাই জান হুজুর কেবলারা, সব বোঝাচ্ছে আমাকে, আমাকে বোঝাতে হবে, কিচ্ছু বোঝানো লাগবে না, আমি বুঝি। আল্লাহ যথাযথ যতটুকু জ্ঞান দিয়েছে, বিশাল এলেম না থাকলেও একটুকু তো আছে, আমি বুঝি। আপনারা আমার জন্য দোয়া করেন, আর শুধু ওই ওইটার সত্যতাটা একটু জানাবেন। কত বুঝাচ্ছেন? ওইটার সত্যতা জানলে আমিও খুশি হব, যে জীবনে কোথাও এক জায়গায় জেনা করেছিল। কথা বুঝতেছেন? কথা ঠিক না বুঝলে বলে জানতে পেরে যাবো। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিনা মা বোনেরা, বিশ্ব নবী সরকারে দো আলামের রেখে যাওয়া আদর্শ নীতিগুলো আমরা চৌচির করে ফেলছি, নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো, নিজের চাটুকারিতা অন্যের করার কারণে আজকে আমাদের কাছে দিন ইসলামটা মানুষের কাছে জনসমক্ষে খেলনার পাত্র হয়ে গেছে। যে মজলিশগুলোই আল্লাহ আল্লাহ রসুলের বাণী প্রচার করার দরকার ছিল, সেই মজলিশে হচ্ছে আমাদের কি
পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, তোহমত সবকিছু চলছে। রহমতের মজলিশ নাম দিয়েছি, অথচ এখান থেকে এমন এমন বাক্যগুলো ইউজ হচ্ছে, বাবার ছেলে মার মেয়ে এক জায়গায় বসে অস শুনতে পারবে না। এই কথা ঠিক না বুঝে রে বলে, এমন এমন বক্তার ভাষা, এমন এমন বক্তার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ছেলে আর বাপ এক জায়গায় বসে অস শুনতে পারবে। আমার কাছে আছে, শুনতে চাইলে শোনাবা। আলেমদের কাছ থেকে এই প্রত্যাশা। আমি হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ, আমার আমার ওয়ারিস তারা। একবার জোরে বলবেন না, একবার জোরে হবে না, সুবহানাল্লাহ। তোমার থেকে তো সমাজ এটা তো আশা করিনি, প্রত্যাশিত নয়। তুমি তো আলেম সেজেছ, তুমি তো বক্তা সেজেছ, তুমি তো হুজুর সেজেছ, তোমার কাছ থেকে এই ভাষাটা, তোমার কাছ থেকে এই ব্যবহারটা, এই সাধারণ মানুষ শোনার জন্য তোমার কাছ থেকে এই প্রত্যাশা করিনি, আশা করিনি। তুমি কি করে বলো এদের, বরঞ্চ এদের জবানের ভাষাগুলো সুন্দর করার জন্য তোমাকে উপস্থাপন করা হয়েছে কালকে। এই কথা ঠিক না বুঝে বলো, মুসলিম সমাজ আজকে কেন বিব্রত? আজকে ফিলিস্তিনের মুসলমান 40,000 সৈন্য, 40,000 সৈন্য মুসলিম, হামাস বলুন, আপনার হেজবুল্লাহ বলুন, 40,000 মুসলমান তারা লড়াই করছে 4.5 লক্ষ বেদিনদের সঙ্গে। 4.5 লক্ষ বেদিন, তাদের বড় বড় ট্যাঙ্কার রয়েছে, মার্কাবা ট্যাঙ্ক থেকে শুরু করে আপনার আইডিএফ এর সেনা, আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব তোয়াক্কা না করে, কোনো কিছু তোয়াক্কা না করে তারা লড়াই করছে। মার্কাবা ট্যাঙ্কের এক একটা তৈরি করতে দেখছিলাম বিবৃতি দিয়েছে, এক একটা মার্কাবা ট্যাঙ্ক তৈরি করতে গিয়ে ইসরায়েলের খরচা হয়েছে 37 লক্ষ টাকা। এক একটা ট্যাঙ্ক, জিহাদের ময়দানে যে ট্যাঙ্কার গুলো চলে কামান ছড়ে যার থেকে গোলা, সেই ট্যাঙ্ক তৈরি করতে 37 লক্ষ টাকা খরচ হয়েছে। আর ওই 37 লক্ষ টাকাকে তছনছ করে দিচ্ছে আমাদের ভাইদের 1,000 টাকার এক একটা মর্টার। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বের দ্বিতীয়তম সুরক্ষিত ট্যাঙ্ক হচ্ছে মার্কাবা ট্যাঙ্ক ইসরায়েলের, সেই ট্যাঙ্কের উপরে 1,000 টাকা দামের একটা মর্টার কাঁধে নিয়ে রামধাস ছাড়ছে, আর ছাড়ার আগে শুধু একবার বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের গতিটা এত স্পিড আল্লাহ পৌঁছে দিচ্ছে, ওই 36 লক্ষ ট্যাঙ্কারটা ভেঙে চুরমার হয়ে আগুন ধরে যাচ্ছে। জোরে বলুন, একবার জোরে হবে না, প্রায় 450-এর উপরে ট্যাঙ্কার শেষ করে ফেলেছে। এদের কাছে ফেলেননি, এদের কাছে কিচ্ছু নেই, এরা জেহাদ করছে, প্রায় 14 মাস রানিং এখনো মুসলমান টিকে আছে। এরা যখন কোন জায়গায় কিছু করতে পারছে না, এ অবৈধ সন্তানেরা, যে অবৈধ সন্তান অবৈধ রাষ্ট্র, কথা বুঝতে পারছেন না নাকি? ইসরায়েল অবৈধ রাষ্ট্র, অবৈধ সন্তানেরা, এরা কি করছে? হামাসের নিরীহ, লেবাননের নিরীহ মুসলমানদের বস্তির উপরে আকাশ থেকে বোমিং করছে। 50,000-এর মতো মুসলমান শহীদ হয়ে গেছে, তাদের ইমানি স্পিরিট কি জানেন? আমি সারা রাস্তা আজকে এখানে বক্তব্য দিচ্ছি, তারা তারা কি বলছে জানেন? একজন বাপের 11টা সন্তান বিবি, টোটাল পরিবারের 11 জন শহীদ হয়ে গেছে বোমের আঘাতে। সেই লোকটা পাগল হয়ে যাবার কথা না, এই কথা বলছেন এখানে, পাগল হয়ে যাওয়ার কথা না, কিন্তু সেই মুসলমানটা হাসতে হাসতে কি বলছে জানেন মিডিয়ার সামনে? 11 জন কেন, প্রয়োজনে যদি আরো আমার জীবনটা লাগে আমি দেবো, বিনিময়ে মসজিদুল আকসার একটা চুল ক্ষতি হতে দেবো না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান, আর আমি শাহনাজকে ফোনে হুমকি দিচ্ছে, এবার এসো গো, যাবো না, বলা যায় না কি করবে। আরে ভয় তো তারই থাকবে, ভয় তো তারই থাকবে যে অন্যায়কারী, পুলিশের ভয় কার থাকে? কথা বলে না, এই জাগুল গাছি তো এটা, জামির গাছি, জামির গাছি না, জামির গাছি ওই মোট্টার কাছে 3 রাস্তার ব্রিজটা পার হয়ে ওখানে পুলিশরা সব দাঁড়িয়ে থাকে, ওখানে আপনার ওই চেকপোস্ট, ওখানে আমি জলসার এজা দিয়ে যখন যাই ওখানে দাঁড় করাই, ভাই যদি গাড়ির কাগজপত্র ঠিক না থাকে সহজে দাঁড়াবো? কথা বলছেন এখানে, ওরা টাকা নেবে, রুলস আইন অনুযায়ী আমার কাছ থেকে তারা অ্যামাউন্ট বুঝে নেবে, জরিমানা
সহজে দাঁড়াই, মুখের দিকে তাকাই যে স্যার কিছু বলবেন, আস্তে আস্তে খুব জোরের সঙ্গে কথা বলি সব জায়গায়, কিছু বলবেন, কিছু দরকার, না কোথায় গিয়েছিলেন, জলসা করতে গিয়েছিল, কথা বুঝতে পারছেন, জলসা করতে গিয়েছিল না, ওই পেছনের ডিগ্রিটা একটু দেখালে, ও আচ্ছা আচ্ছা, একজনকে নামিয়ে দেওয়ার সঙ্গে এখন দুজন মাওলানা থাকে, আমার নিজের ছোট চাচা যান থাকে, মানে কোথায় জেনা ফেনা করতেছি ধরবে তো, কথা বুঝতে পারছেন, প্রায় দু বছর আছে সঙ্গে, কথা বুঝতে পারছেন, আমার নিজের ছোট আব্বা, কথা বুঝতে পারছেন না, আমার আব্বা যান মেজো ছিলেন, উনি হচ্ছে ছোট, পাঁচ ভাই আমার আব্বা জানেরা, ইনি হচ্ছেন আমার ছোট চাচা যান, আমার সঙ্গে থাকে, কথা বুঝতে পারছেন না, যে রেখে দিয়েছি বলা যায় না, ধরতে হবে তো নাকি, হ্যাঁ আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা, তো বলে দিই বড় সাহেব শিগগির যাও পেছনের ডিগ্গিটা একবার খুলে দেখো, বোম টোম থাকতে হবে, হ্যাঁ খুলে দেখিলে ঠিক কিছু মনে করবেন না, ভাই আপনাকে অন্যায় স্বীকার করতে বলেছি কি, এটা তো আপনার রুলস, আপনার দায়িত্ব, কারণ সমাজে যে পরিস্থিতি চলছে চেক আপের দরকার আছে, এই কথা ঠিক না বুঝলে বলেন, ওখানে যদি আমাদেরকে চেক করা হয়, আপনাদের দর্শকদের এটা চেক করার দরকার আছে, যে বক্তাটাকে দাওয়াত করছি, যাকে হুজুর বলছি, আসলে আমার দাদা হুজুরকে ভালোবাসে কিনা, কথা বুঝতে পারছেন না, আর যদি তোলেন তাহলে দেখবেন আপনার ইমানটা চুরি করলে পালাচ্ছে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন, আর একটু জোরে বলি আল্লাহ আমিন, প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ, নাসিরটা ভালো, এই গজলটা ভালো, শোনাবো শোনাবো, বলেন আগামী বছর এই মাহফিলের জন্য কোন সোনার মানিক আছেন, পাঁচ হাজার এক টাকা দেবেন, একজন হাত তোলেন, সোনার মানি কে আছেন বলেন, যে ভাইজান আমি আল্লাহর রাস্তে আমার নবী পাককে পাওয়ার জন্য পাঁচ হাজার এক টাকা আমি আপনার কাছে ওয়াদা করছি, বলেন দোয়া করব, আমি সামনে এই রমজানে, গত রমজানেও গিয়েছিলাম আমার নবীর কাছে, আবার এই সামনে রমজানে যাব, টাকা জমা দিয়েছি, কিছু বাকি আছে, হয়তো কাল অথবা পরশু আল্লাহ হায়াতের আকরে দিয়ে দেবো জমা, তো রমজান মাহে রমজানে লক্ষ লক্ষ নয় এক কোটির ওপরে লোক হয় মক্কা এবং মদিনায়, এক কোটির ওপরে লোক, গত বছর ছিলাম মাহে রমজানের শেষের কুড়ি দিন, এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ উমরা করেছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, যে আমি আপনার মাহে রমজানে আপনার নামটা ধরে রাসূলুল্লাহর কাছে বলবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এক গোলাম, আপনার এক পাগল, আপনার নবীর, আপনার এই দিবস উদযাপন করার জন্য পাঁচ হাজার এক টাকা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার তাকে অন্তত আপনার কাছে ডেকে নেবেন, যেন আপনার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে পারে, বলেন কে আছে, একজন পাঁচ হাজার এক টাকা, আমি গুনাহগার, বলেন দোয়া করব, আছো আছেন বাবা, হবে একজন একজন নজন।